হ্যালো স্টুডেন্টস আই বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা দেখো যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ইংলিশ বিষয়ের একটি গ্রামার পোর্শন বা যেটি আমাদের রাইটিংয়ের মধ্যে আছে তার মধ্যে হলো প্রসেসিং রাইটিং তো প্রসেসিং রাইটের মধ্যে সব থেকে একটি গুরুত্বপূর্ণ প্রসেসিং হচ্ছে আমাদের স্কুল ম্যাগাজিন তো স্কুল ম্যাগাজিনটি কি করে তৈরি করতে হয় বা কী প্রসেসের মাধ্যমে স্কুল ম্যাগাজিনটি তৈরি হয় সেই বিষয়ের উপর আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করে নিয়েছি তোমরা ভিডিওটি ভালো করে দেখো শেষ পর্যন্ত এবং এটি ভালো করে বুঝে নাও এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের জন্যই এই স্কুল ম্যাগাজিন প্রসেসিংটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা এটি ভালো করে দেখো কীভাবে আমি এটি তৈরি করেছি তো দেখো প্রথমে কী হচ্ছে প্রসেসিং অফ স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন তৈরি তো প্রথমে আমরা শুরু করবো দ্য পাবলিকেশন মানে প্রকাশ অফ এ স্কুল ম্যাগাজিন বিদ্যালয় পত্রিকা গোস এ চেইন অফ প্রসেস মানে একটি শৃঙ্খলের মতন প্রসেস বা পদ্ধতিতে যায় অ্যাট ফার্স্ট সর্বপ্রথম এ নোটিশ ইজ পুট আপ অন দ্য নোটিশ বোর্ড এর নোটিশ মানে একটি নোটিশ টানানো হয় ইজ পুট আপ অন দ্য নোটিশ বোর্ড যেটি নোটিশ বোর্ডে দেওয়া হয় দ্য ম্যানুস্ক্রিপ্টস ম্যানুস্ক্রিপ্টস বলতে কী বোঝানো হয় যে হাতের লেখা যে লেখাগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে ম্যানুস্ক্রিপ্টস আর কালেক্টেড ফ্রম দ্য স্টুডেন্টস যেগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা হয় ডিফারেন্ট আর্টিকেলস অন সায়েন্স বলছে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে যার মধ্যে আছে সায়েন্স মানে বিজ্ঞান লিটারেচার মানে সাহিত্য স্পোর্টস পোয়েম মানে খেলাধুলা বিষয়ক যে সমস্ত স্পোর্টস এবং খেলাধুলার বিষয় এবং কবিতা ইটিসি আর থরলি স্ক্রিন অ্যান্ড এডিটেড বাই দ্য সিনিয়র টিচার বল সিনিয়র টিচার্স যেগুলো কী আছে থরলি বলছে পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্রি স্ক্রিন অ্যান্ড এডিটেড যেগুলোকে দেখা হয় এবং এডিট করা হয় যেগুলোকে শুধরে দেওয়া হয় বাই দ্য সিনিয়র টিচার্স মানে আমাদের বিদ্যালয়ের যে সমস্ত অভিজ্ঞ বা বয়স্ক শিক্ষকেরা থাকেন তাদের দ্বারা নেসেসারি অ্যাডিশান অ্যান্ড অমিশান আর মেড তাহলে নেসেসারি অ্যাডিশান অ্যাডিশান বলতে কী বোঝা হচ্ছে সংযুক্তি এবং অমিশান মানে বিযুক্তি মানে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে নেসেসারি অ্যাডিশানস মানে যেগুলো খুবই প্রয়োজন সেগুলো যোগ করা হয় অ্যান্ড অমিশানস যেগুলো প্রয়োজনীয় নয় সেগুলো বাদ দিয়ে দেওয়া হয় তারপর দেখো দেন দ্য লিটিল পেজ অ্যান্ড কন্টেন্ট পেজ আর রিটেন দেন দ্য লিটিল পেজ বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের যে পত্রিকাটির নাম থাকে সেটি দিতে হয় অ্যান্ড কন্টেন্ট পেজ এবং যেখানে বিষয়বস্তু থাকে সেই বিষয়বস্তু নিয়ে আর রিটেন সেটি লেখা হয় দেন অল দ্য ম্যানুস্ক্রিপ্টস আর সেন্ট টু দ্য প্রেস যেগুলোকে অল দ্য ম্যানুস্ক্রিপ্ট বলছে সেই হাতে লেখা জিনিসগুলো কী করা হয় সমস্ত বস্তু যেগুলো আমরা তৈরি করেছি সে যেমন সাইন্স তারপর লিটারেচার স্পোর্টস পোয়েম ইত্যাদি বিষয়ের উপর যেমন যে সমস্তগুলো হাতে লিখে তৈরি করা হয় সেগুলো কী হয় সেন্ড টু দ্য প্রেস যেগুলো ছাপায় জন্য পাঠিয়ে দেওয়া হয় ফর প্রিন্টিং ছাপার জন্য দে আর আফটার তারপর দ্য প্রুফস আর রিড নেসেসারি কারেকশানস আর মেড টু দেম আপ দে আফটার তারপর দ্য প্রুফস আর রিড বলছে যেগুলো ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলো ভালো করে দেখা হয় নেসেসারি কারেকশানস যেগুলো প্রয়োজনীয় ঠিক করার দরকার সেগুলো ঠিক করা হয় আর মেড টু দেম তাদের কাছে সেগুলো তৈরির জন্য দ্য প্রুফস আর সেন্ট টু ফাইনাল প্রিন্টিং তারপর সেগুলো কোথায় পাঠানো হয় ফাইনাল একদম শেষের যে প্রিন্টিংটা থাকে সেখানে প্রিন্ট করতে পাঠানো হয় বা তোমাদের জন্য প্রেসে পাঠানো হয় অ্যাট লাস্ট সব শেষে দ্য ম্যাগাজিন ইজ প্রিন্টেড ইন দ্য ফর্ম অফ এ বুক তারপর সেই পত্রিকাটি কি প্রিন্ট করা হয় বা ছাপা হয় ইন দ্য ফর্ম অফ এ বুক একটি বইয়ের আকারে দ্য বুকস আর ডিস্ট্রিবিউটেড সেই বইগুলো বিতরণ করা হয় অ্যামং দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের মধ্যে অ্যান্ড টিচার্স এবং শিক্ষকেরদের মধ্যে বা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তো ঠিক আছে তো এই ছিল তোমাদের স্কুল ম্যাগাজিন নিয়ে যে পত্রিকা তোমাদের যে প্রসেসিং রাইটিংটি আছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটি ভালো করে অবশ্যই মুখস্থ করে রাখবে এবং এটি ভালো করে লিখে রাখবে তাহলে দেখবে তোমাদের পরীক্ষার সময় কোনোরকম সমস্যা হবে না আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে তাহলে আমি তোমাদের বিষয়ভিত্তিক এমন বিষয়ের প্রশ্নের উত্তর যখন তোমাদের জন্য করে নিয়ে আসবো তো সর্বপ্রথম তোমরাই দেখতে পারবে তো চলো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং